হ্যালো গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে চিঁড়ের পুলি পিঠে। তো ওটা বানাবে আজকে আমার মা, বানাবে শাশুড়ি মা। তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে কিভাবে বানায় সেটাই তোমাদেরকে দেখাই। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। তো ফ্রেন্ড দেখো, এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলোকে এখন আমি ভালো করে সুন্দর করে একটা ড্রো তৈরি করে নেব। তো যতক্ষণ না পর্যন্ত এটা একটা সফট ড্রো তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করতে হবে। আর সামান্য চালের গুঁড়ো দিতে হবে, কারণ এখান থেকে তো চিড়ে যেহেতু এটা ভিজিয়ে রেখেছিলাম, তো কিছুটা জল বেরোবে। তো সেই জন্য যতক্ষণ পর্যন্ত একটা সফট ড্রো তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে ভালো করে মিক্স করে এরকম একটা ড্রো তৈরি করতে হবে। ড্রো তৈরি করার পর সুন্দর করে, আর যেরকম করে রুটি বানায় তো সেরকম করে বেলে, তো বেলে নেওয়ার পর গ্লাস দিয়ে কেটে নিতে হবে। যে যেরকম শেপে বানাতে পারো সে সেরকম শেপেই বানাবে। তো আমি একটা সিম্পল শেপ দিয়ে বানানো দেখাবো। তো দেখো, সুন্দর করে এখানে রুটির মতো বেলে নিচ্ছে, বেলার পর এটাকে গ্লাসে কেটে রেখেছে। তো সুন্দর করে অনেকগুলো কেটে রেখেছে এইভাবে। তারপর এক এক করে এখানে সবজি ভরাবে। তো এই সবজিটা আমি বানিয়েছি, তো এটা হচ্ছে বাঁধাকপির সবজি। এই সবজিটা যতটা টেস্ট হবে তো পিঠেটাও ততটাই টেস্ট লাগবে। তো বাঁধাকপির সবজি সবাই বানাতে পারো, আর ভীষণই টেস্ট করে বানাতে পারো। শীতকালে তো ভীষণই টেস্ট লাগে এই বাঁধাকপির সবজি। তো দেখো, সবজিটা এর ভিতরে ঢুকিয়ে এরকম করে মুড়িয়ে মুড়িয়ে দেওয়া হচ্ছে, এরকম একটা শেপ তৈরি করে নিল। তো এরকম করে আস্তে আস্তে সবগুলো পিঠে বানিয়ে নেওয়ার পর এগুলোকে তেলে ভাজতে হবে। তো দেখো, এক এক করে সবগুলো বানিয়ে নিচ্ছে, এই একই শেপে বানাচ্ছে। তোমরা যে যেরকম শেপ দিতে পারো সেরকম, দেখতে যতটা ভালো লাগবে এটাকে। অনেকটা অনেকে চামচ দিয়ে শেপ তৈরি করে নেয়, সেটাও ভালো লাগে। তো যে যেরকম শেপ তৈরি করতে পারো সে সেরকমই শেপ তৈরি করবে, তাতে কোনো ব্যাপার না। তো সবগুলো পিঠে এভাবে আস্তে আস্তে বানাচ্ছে। এদিকে দেখো, মা এখনও বেলছে, কারণ যতটা বেলা যাবে ততটা সফট হবে। তো আস্তে আস্তে সবগুলো পিঠে এভাবে বানিয়ে নিল। তারপর বানানোর পর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, সরষার তেল দিতে হবে, তাহলে পিঠের কালারটা লাল লাল হবে, দেখতে ভালো লাগে। তো সাদা তেলেও করা যায়, কিন্তু সরষের তেলে ভাজলে লাল লাল একটা কালার হয়, দেখতে ভীষণই সুন্দর লাগে। তো সেই জন্যই সরষের তেল কড়াইয়ে গরম করে আস্তে আস্তে সব পিঠেগুলো দিয়ে এক এক করে উল্টে পাল্টে এভাবে লাল লাল করে ভেজে নেবে। তো দেখো, তো এখন পিঠেগুলো ভাজা হয়ে গেছে। দেখো কিরকম কালার চলে এসেছে, ভীষণই সুন্দর লাগছে, আর মরমরা হয়েছে, খেতেও ভীষণই টেস্ট। তো ফ্রেন্ড দেখো, আমাদের এখন পিঠে কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, আর বাস এতটুকু রয়েছে, তাহলে শেষ। তো ভীষণই টেস্টি খেতে। তো তেলে ভাজা, মনে হচ্ছে যে তেলে ভাজা গ্যাস হয়ে যাবে, একদমই না। যেহেতু এটা চিড়ের পিঠে তো গ্যাস তো হবেই না, তো সেহেতু তোমরা সবাই খেতে পারো এই পিঠেটা, খেতেও ভীষণই টেস্ট, আর বানাতেও খুবই ইজি। দেখো কত সহজে বানিয়ে নিল, ভীষণই টেস্ট খেতে। একবার বানিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লেগেছে। তো দাঁড়াও দেখাচ্ছি একবার, এই দেখো কত সুন্দর করে গার্নিশ করেছে, ভীষণই সুন্দর লাগছে দেখতে, খেতেও ভীষণই টেস্ট। তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর তোমরাও এটা বাড়িতে ট্রাই করে দেখো, ভীষণই টেস্ট খেতে। তো ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বাই বাই।